আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ এবং মজাদার একটি রেসিপি মশলাদার পটল ভাজা এই মশলাদার পটল ভাজাটা সাদা ভাত পোলাও কিংবা খিচুড়ি সব কিছুর সাথে খেতেই ভীষণ ভালো লাগে পটল ভাজার জন্য আমি এখানে পাঁচটা বড় সাইজের পটল নিয়েছি পটলের খোসাটা ছাড়িয়ে খুব ভালোভাবে ধুয়ে পটলগুলোর উপরেরটা এরকম একটু কেটে কেটে নিয়েছি এতে করে পটলের মধ্যে মশলাটা ভালোভাবে ঢুকতে পারবে আর পটলগুলো ভাজার জন্য অবশ্যই কুচি দেখে পটল নিতে হবে তাহলে খেতে ভালো লাগবে তো আপনারা যে যতটা পটল ভাজতে চান সেই পরিমাণ মতো করে নিতে হবে এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেব হলুদ গুঁড়া এখন পটলের সাথে লবণ এবং হলুদ গুঁড়াটা খুব ভালোভাবে মেখে নেব পটলের গায়ে একটু ঘষে ঘষে লাগিয়ে দিতে হবে যেন প্রতিটা পটলের গায়ে হলুদ এবং লবণটা ভালোভাবে মিশে যায় পটল ভাজাটা খেতে কিন্তু খুবই মজার এবং টেস্টি আর এই পটলটাকে বিভিন্নভাবেই ভেজে নেওয়া যায় আমি পটলের গায়ে হলুদ এবং লবণটা খুব ভালোভাবে মেখে নিয়েছি এখন এই পটলগুলোকে ভেজে নেব চুলায় প্যান বসিয়ে দিয়েছি এখন প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দেব। আমি পটলগুলো সরিষার তেল দিয়ে ভেজে নেব আপনারা চাইলে রেগুলার রান্নার তেল দিতে পারেন তেলটা একটু গরম করে নিয়ে এখন একটা একটা করে পটল তেলের মধ্যে দিয়ে দেব। সবগুলো পটলই একবারে দিয়ে দেব। চুলা রাসটাকে অল্প রেখে এখন পটলগুলোকে আমি ভেজে নেব। পটলগুলো একটু লাল পোড়া পোড়া করে ভেজে নেব এতে করে খেতে ভালো লাগবে তবে পটলটা আপনারা আপনাদের পছন্দ মতো করে ভেজে নিতে পারেন চুলা রাসটাকে অল্প রেখে পটলটা ভেজে নেব, যাতে পটলটা ভালো মতো সেদ্ধ হয়ে যায় পটলগুলোর এক পাশটা একটু ভাজা হয়ে গেলে এখন পটলগুলোকে উল্টে দিয়ে অপর পাশটাও ভেজে নেব আর পটলগুলোকে আমি এরকম একটু লালচে পোড়া পোড়া করে ভেজে নেব আমি এখানে পটলের খোসাটা ফেলে দিয়ে তারপরে পটলটা ভাজ আপনারা চাইলে পটলের খোসা সহ এই পটলটা ভেজে নিতে পারেন পটলের খোসা সহ পটল ভাজাটা খেতে ভালো লাগে তো আমি সবগুলো পটল উল্টে দিয়েছি অপর পাশটাও আমি এরকম লালচে পোড়া পোড়া করে ভেজে নেব পটলগুলোর দুপাশটাই আমি উল্টা পাল্টা করে দিয়ে এভাবে লালচে পোড়া পোড়া করে ভেজে নিয়েছি আর পটলগুলোও ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে চুলা রাসটাকে অল্প রেখে পটলগুলো ভেজে নিতে হবে তাতে করে পটলগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যাবে তো সবগুলো পটল ভাজা হয়ে গিয়েছে এখন পটলগুলো আমি তেল ঝরিয়ে উঠিয়ে নেব আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি প্রেস করে দিবেন পটলগুলো আমি তেল থেকে তুলে নিয়েছি এখন ওই তেলের মধ্যে আরও কিছুটা সরিষার তেল দিয়ে দেব এখন এই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি আমি এখানে দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজটা একটু ছোট কুচি করে কেটে নিয়েছি এখানে চাইলে কিন্তু পেঁয়াজ বাটাও দেয়া যায় তবে আমি পেঁয়াজটা বাটিনি পেঁয়াজটা এভাবে কুচি করে দিচ্ছি কুচি করে দিলেও খেতে ভালো লাগবে এখন এই পেঁয়াজটাকে আমি হালকা লালচে কালার করে ভেজে নেবো তবে খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই হালকা একটু লালচে কালার করে ভেজে নিলেই হবে চুলা রাসটাকে অল্প রেখে পেঁয়াজটা ভেজে নিতে হবে যেন পেঁয়াজটা আবার পুড়ে না যায় এখন এর মধ্যে কিছুটা পানি দিয়ে দেব হাফ চা চামচ রসুন বাটা এবং হাফ চা চামচ পরিমাণ দিয়ে দেব আদা বাটা স্বাদ মতো লবণ দিয়ে দেব পটকলটা আমি লবণ দিয়ে ভেজে নিয়েছি তাই এখানে লবণের পরিমাণটা আন্দাজ করে সেভাবেই দিয়ে দিতে হবে শুকনো মরিচ গুঁড়া দিয়ে দেব সামান্য পরিমাণ হাফ চা চামচ পরিমাণ দিয়ে দেব ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দেব সামান্য পাঁচ চামচের কম পরিমাণ দিয়ে দেবো গরম মশলার গুঁড়া আর দিয়ে দেবো কয়েকটা কাঁচামরিচ কুচি আমি এখানে তিনটা কাঁচামরিচ লম্বা চিকুন ফালি করে কুচি করে কেটে নিয়েছি এখন সব মশলাটা ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা একটু ভেজে নেব আর এখানে কিন্তু আর কোনো পানি দেওয়ার দরকার নেই যে পানিটুকু দিয়েছি পানিটা ভালোভাবে শুকিয়ে নিতে হবে আর চুলা রাসটাকে অল্প করে দিয়ে মশলাটা একটু ভাজা ভাজা করে নেব আর মশলাটাকে এভাবে ভাজা ভাজা করে নিলে খেতে বেশি ভালো লাগবে পটলটা এভাবে মশলা ছাড়াও শুধুমাত্র পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে ভেজে নেওয়া যায় তো এভাবে মশলা দিয়ে ভেজে নিলে একটু খেতে বেশি মজার হয় আর এটা সাদা ভাত পোলাও কিংবা খিচুড়ি সব কিছুর সাথেই পরিবেশন করা যায় তো মশলাটা আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এখন এর মধ্যে ভাজা পটলগুলো দিয়ে দেব। পটলগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মিলিয়ে নেব পটল ভাজাটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে মশলার সাথে জাস্ট দুই মিনিট নাড়াচাড়া করেই চুলা থেকে নামিয়ে নেব চুলা রাসটা কিন্তু অল্পই রাখতে হবে তা হলে মশলাটা পুড়ে যেতে পারে তো আমি দুই মিনিটের মতো অল্প আছে ভালোভাবে মশলার সাথে পটলগুলো নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এখন এটা চুলা থেকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল দারুণ মজাদার এবং সুস্বাদু মশলাদার পটল ভাজা খুব সহজেই এবং কম সময়ের মধ্যে এই মশলাদার পটল ভাজাটা তৈরি করে নিতে পারেন আর এটা খেতে খুবই টেস্টি এবং মজার আশা করি রেসিপি ভালো লেগেছে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ